attawa.tv dunya o akhirater kollane নাইজিল হাজ আরাফাত এর ময়দানে মসজিদ নামিরা থেকে এই খুতবাটি প্রদান করেন। তো আরাফাত দিবসে আমরা রোজা রেখে থাকি, কিন্তু আমরা দেখে থাকি যে আমরা বাংলাদেশে তার পরের দিন রোজা রাখা হয়। একটু যদি বুঝিয়ে বলতেন যে আমরা পরের দিন কেন রাখি, এই দিবসটার সাথেই তো এই রোজাটি সম্পৃক্ত। চমৎকার প্রশ্ন করেছেন, এটি আমরা মনে অন্যান্য জায়গায় সেটা বলেছি। আসলে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো আছে, আমরা যে এই যে আরাফা দিবসে রোজার ক্ষেত্রে এত আগ্রহ কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে এই আরাফার দিন রোজা রাখা হলে দু বছরের গুনাহ মাফ হয়ে যায়, একটি হচ্ছে বিগত বছরের আর একটি হচ্ছে সামনের বছরের। আপনি এখানে খেয়াল রাখবেন, নবী করিম ইসলাম জিলহজ মাসের 9 তারিখ বলেন নাই, তিনি বলেছে সোম ইয়ম আরাফা, আরাফার দিন। তা আরাফার দিন কাকে বলে? যেদিন হাজির সাহেব আরাফাতে যাবে, যেদিন হাজির সাহেব আরাফাতে যাবে, আরাফাতে আমার আরাফাতে অবস্থান করবে। এখন আমাদের বাংলাদেশে যদি আমরা 9 জিলহজ ধরি, সেদিন তো হাজির সাহেব আরাফাতে নেই, তার ক্যালেন্ডার ঠিক আছে 9 জিলহজ, কিন্তু সেদিন তো হাজির সাহেবরা কোরবানি করছেন এবং সেদিন আর আরাফা দিবস নয়। এই জন্য আমরা যদি বলেছি, এই জন্য আমরা এটা বলেছিলাম যে আমরা একটা ভালো লোভনীয় অফার পেলে এটি যাতে আমার থেকে কোন রকম হারিয়ে যাওয়ার আশঙ্কা না থাকে, ছুটে না যায়, সমস্ত সতর্কতা আমরা অবলম্বন করি। যেমন একটা লটারি হবে, যদিও লটারি ইসলামীতে কোনো ব্যাটারি নেই, এর আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, লটারিতে ব্যাটারি নেই, শরিয়া সেটি হলো যদি আমরা, যদিও বলা হয় একজনের নামেই নিতে পারবে, কিন্তু এরপরও মানুষ সেই লটারির পুরস্কার পাওয়ার লোভে সে তার নামে, তার শ্যালকের নামে, খালাত ভাইয়ের নামে, সবার নামে নিয়ে রাখে, কেন? যাতে কোন রকম যাতে সে পেয়ে দিতে। এত বড় লোভনীয় অফার, যেখানে বিগত বছরের গোনা মাপ, সামনের বছরের গোনা মাপ। এই জন্যে আমরা সবাইকে পরামর্শ দিয়েছিলাম যে ইয়োমে আরাফা, যেদিন হাজির সাহেব ওখানে থাকবে সেদিন রাখবো, আর যাতে আমাদের কোনো ধরনের ইখতিলাফ না হয়, আমরা কোনো ধরনের মতানৈক্যে যেতে চাই না, মতান্তরে যেতে চাই না, মনান্তরে যেতে চাই না। সেই জন্যে এখানে যে নবম জিলহজ আছে সেটা আমরা রাখি অসুবিধে থেকে, যেহেতু আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই দিবস গুরু নিয়ে শপথ করেছেন, সেই জন্যে আমরা দুটি রোজা রাখার পরামর্শ দিয়েছিলাম। তবে আমার মনে হয় নবী করিম ইসলামের আসলে প্রত্যেকটা শব্দ, উনি যে আল্লাহর নবী, প্রত্যেকটি কাজেই তার প্রমাণ, প্রত্যেকটি ঘোষণাতে তার প্রমাণ, প্রতিটি শব্দ চয়নে আমার নবী যে আল্লাহ রসুল সেটি প্রমাণ হয়ে যায়। নবী করিম ইসলাম এখানে কি বলেছেন? সোম ইয়ৌমে আরাফা, আরাফা দিবস বলেছেন। সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে উত্তম হলো যে যেটি আপনি বলেছেন, আরাফার দিন রোজা রাখাটাই উত্তম। তবে আমাদের যাতে অতিমাত্রিক সতর্কতা অবলম্বনের জন্য যাতে কোনো ধরনের হেরফের না হয়, সেই জন্য পরের দিন তারিখ হিসেবেও বাংলাদেশে আসলে সেটি আমরা নিতে পারি, কোনো অসুবিধা এক্ষেত্রে নেই আমার মনে হয়, ইনশাআল্লাহ।